নমস্কার বন্ধুরা, আমি বরুণ আর আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন। বেগুন গাছের থ্রি জি কাটিং সম্বন্ধে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। থ্রি জি কাটিং কী আর থ্রি জি কাটিংয়ের ফলে আপনার গাছে কী সুবিধা হবে সেই সম্বন্ধে সমস্ত ডিটেলস আমি আপনাদের বলবো এবং আপনাদের করে দেখাবো। থ্রি জি কাটিংয়ের ফলে আপনার গাছের বৃদ্ধি কতক্ষণ বাড়বে সেগুলো সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদের দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল গ্রিন ভিউ গার্ডেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন, তারা ভাবছেন সাবস্ক্রাইব করবেন কি করবেন না, একবার করেই দেখুন, হয়তো এমন কোনো একটা ভিডিও আছে যেটা আপনার কাজে লেগে যেতে পারে। তো আর দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই আমার কাটার কাটাটা আমি ভালো করে আইএসও প্রোফাইল দিয়ে আমি ভালো করে ধুয়ে রেখেছি। তো এখন আমি কি করব যে বেগুন গাছের যে 1G ডাল আছে সেই ডালটা আমি মাথা থেকে কেটে দেবো। এই দেখুন, ডালটা আমি কেটে দিয়েছি। পুরো মাথাটা আমি কেটে দিলাম। তো এখন কী হবে, সাইড থেকে যে ছোটো ছোটো ডাল দেখতে পাচ্ছেন আপনারা, সাইড থেকে যে ডালগুলো দেখা যাচ্ছে, এই যে এই একটা ডাল আছে, এই একটা প্রতি যে পাতার ফাঁক থেকে যে ছোটো ছোটো ডালগুলো বেরোনোর চেষ্টা করছে আর কি, যেহেতু 1G ডালটা রয়েছে সেই কারণে এই ডালগুলো বেরোতে পারছে না। সমস্ত গাছের যে রস আছে সব এই 1G ডালটাই নিয়ে নিচ্ছিলো, আর সাইড থেকে যে ডালগুলো বেরোচ্ছিলো সেগুলো নিতে পারছিলো না। তো এখন আমি 1G ডালের মাথাটা কেটে দিয়েছি। তো সাইডের যে সব ডালগুলো আছে সেই ডালগুলো অটোমেটিক্যালি বড় হবে এবং এই ডালে আপনি বেগুনও পাবেন। এই গাছটারও আমি সেই মাথা কেটে দিচ্ছি। এখন আপনার 1G ডালটা বাদ হয়ে গেছে। তো ধার থেকে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ছোটো ছোটো ডাল বেরোচ্ছে। তো আমার যতগুলো বেগুন গাছ আছে সবকটারই আমি মাথা এখন কেটে দেব। বেগুন গাছ আপনার যে কোনো জায়গাতে আপনার হতে পারে, আপনি মাটিতে করতে পারেন, টবে করতে পারেন, গ্রো ব্যাগে করতে পারেন, অথবা আপনার ঘরে রেগুলার চাল আসে, চালের বস্তা আছে, সেই চালের বস্তায় করতে পারেন, সিমেন্টের বস্তায় করতে পারেন, যে কোনো জিনিসের আপনি করতে পারেন। গাছ আপনার যথেষ্ট ভালো পরিমাণে হবে এবং তার মাটি যদি আপনি ঠিকঠাক রাখেন আর জলের নিকাশি ব্যবস্থা যদি আপনি ঠিকঠাক রাখেন, তাহলে আপনার গাছ খুব সুন্দরভাবে বাড়বে এবং যথেষ্ট পরিমাণে ভবিষ্যতে আপনার ফল দেবে। আপনারা এই বেগুন চারাগুলো দেখতে বুঝতেই পারছেন হয়তো, এটা কিছুদিন আগে আমি এই বেগুন চারাগুলো পটিং করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম আমি বালি থেকে নিয়ে কীভাবে পটিং করেছিলাম। সবকটা গাছ খুব সুন্দর আছে, সতেজ আছে, খুব ভালোভাবে গাছগুলো গ্রো করছে। আর তার সঙ্গে সঙ্গে আমি আমার আরও কিছুদিন আগে বসানো কয়েকটা 3-4 বেগুন চারা সেগুলো আমি 3G কাটিং করেছিলাম। তো 3G কাটিং করার পরে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তো আমি দেখাবো আমার 3G কাটিং করার পরে গাছগুলো কীরকম গ্রো করেছে। তার আগে আজকের আমি আপনাদের এই আমার লাস্ট যে বেগুন চারাগুলো বসিয়েছি সেটা সম্বন্ধে একটু দেখাই, আলোচনা করি। প্রতিটা দেখতেই পাচ্ছেন যে ডাল বেরোনো শুরু হয়ে গেছে, এক্সট্রা ডাল, গাছটাও বেশ সুন্দর গ্রো করেছে। তো আজকের আমি এই গাছেরও আমি 3G কাটিং করে দেবো। আর 3G কাটিং তো বলছি, তো আপনারা ভাবছেন যে 2G কোথায় গেল। তো 2G হচ্ছে অলরেডি দেখুন 2G হয়ে গেছে। তো এখান থেকে আমি যখনই এই মূল ডালটি কেটে দেবো তখনই আপনার 3G কাটিং শুরু হয়ে যাবে। তো আমি এই মূল ডালটি এই দেখুন কেটে দিলাম। তো আপনার 1G যে ডাল ছিল মূল ডাল এটারও আমি কেটে দিচ্ছি। এখন প্রতিটি পাতার ডালের যে গোড়া থেকে যে দেখতেই পাচ্ছে আপনারা যে ডালগুলো শুরু হয়েছে 8-10 দিন গেলে সেইগুলো দেখবেন প্রচুর পরিমাণে গাছগুলো খুব তাড়াতাড়ি গ্রো করবে, এই ডালগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো 1G ডাল ছিল যার জন্য আর কি আপনার সাইডে যে ডালগুলো বেরিয়েছে 2G 3G ডালগুলো বেরিয়েছে সেগুলো খুব একটা তাড়াতাড়ি গ্রো করছিল না। তো এইগুলোরও আমি 3G কাটিং করে দিলাম। আরও অন্যান্য অনেকগুলো গাছ আছে, আমি সবগুলির আমি 3G কাটিং করে দিচ্ছি। এই দেখুন এটারও আমি করে দিলাম। তো প্রতিটা গাছেরই আমি 3G কাটিং করে দিচ্ছি।
তো খুব শীঘ্রই আমি এই গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তারপর আমি এগুলোকে গ্রো ব্যাগে পটিং করব। তো এখানে যেহেতু এটা 6 ইঞ্চি টব আছে, এটা তো খুব বড় হবে না, তো এইগুলোকে পরে রিপোর্টিং করতে হবে আবার। সেই আমি বড় টবেও করতে পারি বা গ্রো ব্যাগে করতে পারি বা বস্তাতে করতে পারি, যে কোনো একটাতে করতেই পারি। তো সেগুলো আপনাদের আপডেট দেখাবো। তো চলুন এবারে দেখাই যে আমি যে গাছগুলো আমি 3G কাটিং করেছিলাম 1 সপ্তাহ আগে, সেগুলো এখন কীরকম হয়েছে সেটা সম্বন্ধে একটু আলোচনা করব এবং সেই গাছগুলো কেমন গ্রো করেছে সেটাও আপনাদের দেখাবো। কিছুদিন আগে আমি 3G কাটিং করেছিলাম, তো গাছটা আপনারা দেখে বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে ডাল ছেড়েছে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণ ডাল ছেড়েছে আর ফুলও চলে এসছে। তো আমার টোটাল পুরনো গাছ ছিল 4টে, তো 4টেই আমি 3G কাটিং করেছিলাম। তো সেগুলোর আপডেট আমি আপনাদের দেখাচ্ছি, সবকটা গাছে তো দেখানো সম্ভব না, আমি দু একটা গাছকে আমি দেখাচ্ছি। সব কটা গাছ দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো জাস্ট যে গাছগুলো সুন্দর গ্রো করেছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন ফুলও চলে এসছে, দেখতেই পাচ্ছেন একটা বেগুন অলরেডি ধরেও নিয়েছে। তো চলুন আমি আর একটা গাছ দেখাই, প্রায় 7-8 খানা ডাল বেরিয়েছে। যতগুলো আমার পাতার ডাল ছিল তার প্রতিটা গোড়া থেকে আমার ডাল, এই দেখুন শুধু ডালই বেরোয়নি, ডালের সঙ্গে সঙ্গে ফুলও চলে এসছে প্রতিটি ডালে। তো এখন আগে ছিল আমার 1খানা ডাল, এখন মোটামুটি প্রায় 7-8টা ডাল হয়ে গেছে। আমি যেটা বলেছিলাম প্রায় 300 থেকে 400 গুণ বেড়ে যায়, তো ভুল কিছু আমি বলিনি। তো প্রতিটা ডাল যখন আপনার বড় হয়ে যাবে তখন প্রচুর পরিমাণে আপনারা বেগুন পেয়ে যাবেন। তো এই আমার 3G কাটিংয়ের ডিটেলস আপনাদের বোঝালাম, দেখালাম কীভাবে আপনারা 3G কাটিং করবেন আর 3G কাটিংয়ে কতটা ফল হবে সেটাও আপনারা দেখতেই পাচ্ছেন। গাছের ছোট্ট একটা গাছ, বেশি বড় না, তার চারিদিকে কত পরিমাণে ডাল বেরিয়েছে সেটা দেখেই আপনারা হয়তো বুঝতেই পারছেন যে প্রচুর পরিমাণে ডাল বেরিয়েছে এবং ভবিষ্যতে ডালগুলো বড় হয়ে গেলে সেখান থেকে প্রচুর পরিমাণে আমি বেগুন পাবো। তো আপনারাও এইভাবে 3G কাটিং করুন আর ফলটা হাতে নাতে আপনারা পেয়ে যাবেন, বুঝতেই পারবেন যে প্রচুর পরিমাণে আপনাদের বেগুন গাছে ফল হবে। একটা গাছে 3G কাটিং করুন আর একটা গাছ এমনিই রেখে দিন, তাহলে বুঝতে পারবেন যে 3G কাটিং করলে আপনার ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। তো আশা করব আজকের আমার এই 3G কাটিংয়ের ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনার কমেন্টের ওপর বেস করেই আমার ভিডিও। আপনার যদি ভালো লাগে আমার খুবই ভালো লাগবে, আর যদি আপনার যদি কোনোরকম কোনো সাজেশন দেওয়ার থাকে আমাকে অবশ্যই দেবেন। তো আপনারা দেখলেন আজকের আমি আমার যে পরবর্তীকালে বসানো যে গাছগুলো, কয়েকটা গাছ আছে, বেগুন চারা গাছ আছে, 7খানা বেগুন চারা গাছ, আমার টোটাল 10টা ছিল, তার মধ্যে 3টে গাছ মারা গেছে। তো এই 7টা গাছ গ্রোথ খুব সুন্দরভাবে হচ্ছে, তো এই 7টা গাছের আমি আজকে 3G কাটিং করলাম। তো তার সঙ্গে সঙ্গে আমি সেই সময় আরও অনেক কিছু সবজি গাছ আমি বসিয়েছিলাম, সেগুলো একবার দেখাই আপনাদের। সেই গাছগুলো বেশ ভালোই গ্রোথ পেয়েছে, খুব সুন্দর বেড়ে উঠছে, খুবই ছোটো ছোটো গাছ ছিল আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে, আজকে দেখতেই পাচ্ছেন গাছগুলো যথেষ্ট বড় হয়েছে আর খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যে পালং শাক বসিয়েছিলাম তার থেকে বেশ কিছু টমেটো চারা বেরিয়েছিল, আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন, সেগুলো আপনাদেরও আজকে দেখাচ্ছি। তো সেই গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়েছে, খুব ভালো গ্রোথ পেয়েছে। এই দেখুন, তো টমেটো চারাগুলো বেশ সুন্দর গ্রোথ পেয়ে গেছে, অলরেডি দেখুন ফুলও চলে এসছে, দেখতেই পাচ্ছেন গাছগুলো খুব সুন্দর বাড়ছে। তো আজকের আমি আপনাদের দেখালাম যে আমি বেগুন গাছে 3G কাটিং কিভাবে করলাম আর 3G কাটিং করার পরে যে গাছগুলো বেশ ভালোই বাড়ছে সেটাও আপনি দেখতে পেলেন। শুধু 3G কাটিং করেই আমি ছেড়ে দিইনি, 3G কাটিং করার পরে আমি আপনাদের দেখালাম যে গাছগুলো সত্যি 3G কাটিং করার পর গ্রোথ খুব ভালোই হচ্ছে। তো আশা করব আজকের আমার এই 3G কাটিংয়ের ভিডিওটা আপনাদের সবারই পছন্দ হবে, ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, একটা লাইক অবশ্যই দেবেন। আপনাদের যত লাইক আমি পাবো আস তত আমার ভালো লাগবে, আমার মনে হবে যে হ্যাঁ আপনারা আমার ভিডিওকে পছন্দ করছেন। তো অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন, সবাইকে বলবেন যে
গাছ করার জন্য। দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানে ফুল গাছ তো প্রচুর দেখেছেন, এখন সবজি গাছটা একটু আমি দেখাচ্ছি আপনাদের। আগে এত সবজি করতাম না, এখন একটু সবজি গাছের প্রতি একটু জোর দিয়েছি। তো আপনাদের বলছি সবজি গাছ, ফুল গাছ, ফল গাছ, যে কোনো গাছ করুন, দেখবেন খুব ভালো থাকবেন, মনও ভালো থাকবে, আর চারিদিকে যা পরিবেশের অবস্থা তাতে আপনার শরীর মন ভালো থাকবে গাছ করলে।